আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাই বা সরিষা চাষ সম্পর্কে। সরিষা চাষের জন্য কেমন মাটির প্রয়োজন, কেমন আবহাওয়ার প্রয়োজন হয়, কোন সময়ে চাষ করতে হয় সরিষা, সরিষায় রোগ পোকা কেমন আক্রমণ করে, এই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং ও হেল্পফুল হতে চলেছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ব্যবহৃত তেলের প্রায় 60% এই সরিষা থেকে আসে। এই সরিষার খোল গৃহপালিত পশুর খাদ্য হিসাবে ও সার হিসাবে ব্যবহৃত হয়। বিশেষ করে আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন রকমের সবজি চাষ করি তাদের জন্য এই খোল বিশেষ উপকারী। প্রথমেই আমাদেরকে জমিটাকে তৈরি করে নিতে হবে। সরিষা চাষের জন্য আমাদের কেমন জমির প্রয়োজন হয়, কম বেশি সব ধরনের মাটিতে সরিষা ভালো হয়, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে সরিষা খুব ভালো হয়, আমরা এবার জমি কিভাবে তৈরি করব। এখন যে সমস্ত জমিতে জল জমে নেই, জো এসে গেছে, সেই সমস্ত জমিতে আমাদেরকে টানা ফাল দিয়ে দুটো চাষ করে দিতে হবে। দুটো চাষ করার পরে সমস্ত জৈব সার ও 10-26-26 সার পরিমাণ মতো আমাদেরকে জমিতে ছিটিয়ে দিতে হবে। সারের পরিমাণটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। এবার আমরা জমিতে বীজ ছিটিয়ে লুটার দিয়ে আরও দুটো চাষ দিয়ে দেব। এই সরিষা চাষের জন্য কেমন আবহাওয়ার প্রয়োজন হয়? সরিষা চাষের জন্য আমাদেরকে ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয়। শীতের শুরুতে আমরা জমিতে সরিষার বীজ রোপণ করব। সরিষা চাষের সময়, এই অক্টোবর মাস হচ্ছে সরিষা চাষের সবচাইতে উপযুক্ত সময়। আমরা অক্টোবর মাসের শুরু থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত জমিতে রায়ের বীজ বপন করতে পারি। বীজ বপনের পদ্ধতি এবার আমরা জেনে নিই বীজ বপন কিভাবে করব। সরিষার বীজ সাধারণত দুই রকম পদ্ধতিতে রোপণ করা যায়, ছিটিয়ে ও সারিতে সারিতে। ছিটিয়ে বুনলে আমাদেরকে লুটার দিয়ে চাষ দিই, তাহলে লুটার দিয়ে ভালো করে চাষ দিয়ে বীজগুলিকে ঢেকে দিতে হবে। নাঙ্গল দিয়ে চাষ দিলে বা টানা ফাল দিয়ে চাষ দিলে ভালো করে মই দিয়ে বীজগুলিকে ঢেকে দিতে হবে। রায়ের বীজ যদি আমরা সারিতে বুনি তাহলে সারি থেকে সারির দূরত্ব রাখতে হবে 20-25 সেন্টিমিটার, গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 4-5 সেন্টিমিটার। যদি আমরা ছিটিয়ে বীজ বুনি তাহলে বিঘাপতি বীজ লাগে 1 কেজি ও সারিতে বুনলে আমাদের বীজ লাগে 600-700 গ্রাম। এবার আমরা জেনে নেব সরিষা গাছে সার কী কী প্রয়োগ করব। এখন আমাদের দেশে গোবর সারের অনেকটা ঘাটতি থাকায় আমরা পরিমাণ মতো জৈব সার জমিতে প্রয়োগ করতে পারি না। যতটা সম্ভব আমাদেরকে জৈব সার হিসাবে গোবর সার প্রয়োগ করতে হবে। 1.5-2 টন আমরা যদি বিঘাপতি গোবর সার প্রয়োগ করি তাহলে খুব ভালো হয়, ও 10-26-26 সার অর্থাৎ NPK সার বিঘাপতি আমাদেরকে 25 কেজি শেষ চাষের আগে দিয়ে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, দিয়ে জমিতে বীজ বপন করতে হবে। যদি আপনারা গোবর সার গত বছর দিয়ে থাকেন, এবছরে যদি দিতে না পারেন, সেক্ষেত্রে 10-26-26 সারটি একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সেখানে আমাদেরকে 30 কেজি বিঘাপতি 10-26-26 সারটি দিতে হবে। 10-26-26 সারের মধ্যে রয়েছে NPK অর্থাৎ নাইট্রোজেন, পটাশ ও ফসফেট। সঙ্গে আমাদেরকে ইউরিয়া দিতে হবে 10-12 কেজি 10-26-26 সারের সঙ্গে। 10-26-26 সার যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে ইউরিয়া, TSP, পটাশ ও জিপ সার আমাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে। এই সারগুলি যথাক্রমে ইউরিয়া 25 কেজি, TSP 25 কেজি, 8 কেজি পটাশ সার একসঙ্গে মিশিয়ে আমাদেরকে জমিতে প্রথমে প্রয়োগ করতে হবে। পরে আবার 15 কেজি ইউরিয়া আমাদেরকে গাছের বয়স যখন 30-40 দিন হবে অর্থাৎ ফুল আসতে শুরু করবে সেই সময়ে আমাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে। ফুল আসার আগে আমাদেরকে জমিতে 30-35 দিনের মাথায় বোরন 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, সঙ্গে মলিবডেনাম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বোরন ও মলিবডেনাম অবশ্যই আমাদেরকে স্প্রে করতে হবে, এগুলি আমাদেরকে 2-3 বার টি আসার পর্যন্ত আমাদেরকে স্প্রে করতে হবে। সরিষা গাছের পরিচর্যা আমরা কেমন করব। সরিষা যখন 20-25 দিনের হবে তখন আমাদেরকে আগাছা থাকলে পরিষ্কার করে দিতে হবে, সরিষার গাছগুলিকে উঠিয়ে ফাঁকা করে দিতে হবে। সরিষার গাছগুলি আমরা যদি উঠিয়ে ফাঁকা করে দিই তাহলে কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে গাছগুলি শাখা প্রশাখা বেরোতে পারছে, ডালপালা বেশি হওয়ায় ফল ও ফুল বেশি আসে, ফলনও বেশি হয়। সরিষার গাছে কেমন রোগ পোকায় আক্রমণ করে। সরিষার প্রধান শত্রু হচ্ছে জাব পোকা, এছাড়া দেখা যায় ম্যাপ পোকা, লাল মাকড়,
লেদা পোকা প্রভৃতি। পোকাগুলি গাছগুলিকে নষ্ট করে দেয়। বিশেষ করে জাব পোকায় ঝাঁকে ঝাঁকে এসে সরিষা গাছগুলির ছুটি অবস্থায় ফলগুলিকে রস চুষে খেয়ে নষ্ট করে দেয়। এর জন্য আমাদেরকে বাজারে প্রচলিত ওষুধ একতারা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা সব রকমের পোকাকে দমন করার জন্য 1 গ্রাম প্রতি লিটার জলে গাইড গুলে স্প্রে করতে হবে। আবার দেখা যায় লেদা পোকায় আক্রমণ করে গাছের পাতাগুলিকে খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা মিসাইল 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করব। এই সমস্ত ওষুধগুলি আমাদেরকে বিকালের দিকে স্প্রে করতে হবে, কেননা দুপুরের দিকে প্রচুর ফুল থাকায় মৌমাছিরা আসে। এই ওষুধগুলি যদি আমরা সকালের দিকে স্প্রে করি তাহলে মৌমাছিগুলি মারা যায়, ফলে পরাগায়নে খুব ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত ঠান্ডার সময়ে সরিষা চাষ হওয়ায় সরিষায় রোগ তেমন লাগে না, তবে যদি দেখা যায় ছুটি ও পাতার আগার দিকে কালো কালো দাগ বা পচে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে টাটা মাস্টার 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা সাপ পাউডার 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পিজিআর ও অনুখাদ্য প্রয়োগ করতে হবে। অন্তত 3 থেকে 4 বার আমাদেরকে পিজিআর ও অনুখাদ্য প্রয়োগ করতে হবে। যে কোনো ধরনের পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। পিজিআর ও যদি অনুখাদ্য আমরা প্রয়োগ করি তাহলে তেলের পরিমাণটা বাড়ে ও দানাগুলো খুব পুষ্ট ও ভালো বড় বড় হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সরিষা চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। খোদা হাফেজ।